বাংলাদেশ মুসলিম মিডিয়া শান্তি ও সন্ধির সন্ধানে। বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না এত জঘন্য, নোংরা, খারাপ, অসভ্য ঘটনা ঘটেছে না, মনে হয় না। গত 25 তারিখ শনিবার বাংলাদেশের দুই প্রান্তে দুইটা ঘটনা ঘটেছে, একটা হলো যশোরে আর একটা হলো বলেন তো কোথায়? তাহলে আপনারা ঘটনা জানেন না, যশোরেরটা জানেন, আমি আর একটার কথা বলছি, ওইটা এই কয়েকদিনে জানা হয়নি, এই আজকের মধ্যে আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। বগুড়ায় একটা ঘটনা ঘটেছে, বগুড়ায় বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একটা প্রোগ্রাম ছিল 2 দিন ব্যাপী। এই প্রোগ্রামে বক্তব্য শুনলাম যে শখানেক আলেম উপস্থিত হয়েছে, তার মধ্যে একটা আলোচনার প্রসঙ্গ ছিল মুনাজাত। আপনারা তো মুনাজাত করেন এখানে, তাই না? করা হয় না। যাক, আমি তো বলে দিয়েছি জানার আগেই, তাই না? ভিডিওটা আপনারা দেখবেন, জমিয়ত আহলে হাদিসের 3-3 জন বর্ষিয়ান আলেম সেখানে উপস্থিত ছিলেন, ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি, দুইজনে মনে হয় সহসভাপতি সম্ভবত কেন্দ্রীয়, আর সেক্রেটারি জেনারেল শেখ শহীদুল্লাহ খান মাদানি, হয়তো খুব তাড়াতাড়ি ডক্টর হয়ে যাবেন কি হয়ে গেছেন আমি তথ্যটা জানি না, এইরকম 3 জন আলেমের সামনে মঞ্চ থেকে তারা চলে গেছিলেন। আহমদুল্লাহ ত্রিশালী সাহেব মঞ্চে বক্তব্য দেওয়াকালীন যে ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না এত জঘন্য, নোংরা, খারাপ, অসভ্য ঘটনা ঘটেছে না, মনে হয় না। আহমদুল্লাহ ত্রিশালী সাহেব উস্তাদগণের উস্তাদ, জানি না কোথাকার শতকার আলেম, শতজন আলেম উপস্থিত ছিল, তবে দেখলাম মানুষ যে মন্তব্যগুলো করেছে শুধু সিসি থু এইগুলো মন্তব্যগুলো করেছে বক্তব্য শুনে। তার মধ্যে একটা দুঃখজনক ঘটনা আরো, আব্দুস সাত্তার ত্রিশালী রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। চিনেন না আপনারা আহমদুল্লাহ ত্রিশালী সাহেব? তিনি বইটা, তার বাবার বইটা পড়ছিলেন, ভাষাটা ছিল এরকম, এটা তার কথা না, তার বাবার লেখা বই থেকে পড়ছিলেন, ফরজ সালাতের পরে ইমাম মুক্তাদি মিলে সম্মিলিত দোয়া করার প্রমাণে কোনো সহি হাদিস পাওয়া যায় না, এটা ছিল অপরাধ। এই বইটা হাতে নিয়ে আমি প্রথমেই দোয়া করে নিচ্ছি, ওকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। ওই বইটা হাতে নিয়ে ছিঁড়ে পায়ের নিচে ফেলে দিয়েছে। আমি জানি না এরা কোন চরিত্রের আলেম, আমি যেই হই আমি ঘটনা দেখেছি, মনে কষ্ট পেয়েছি, আপনাদের কাছে ব্যক্ত করলাম, ব্যক্ত করার কারণও আছে। যারা আলেমদের মর্যাদা বুঝে না,
এবং যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে সারা পৃথিবীতে, নেটে এই বক্তব্যটা ভাসছে এখন, হয়তো কালকে পোস্ট হয়নি, আজকে হয়েছে, এগুলো মানুষ জেনে ফেলেছে, যে কোনো মানুষ দেখলে। তাহলে আলেমদের মাধ্যমে যদি এই নোংরা ঘটনা ঘটে সাধারণ একটা মুনাজাতকে কেন্দ্র করে, এই ঘটনা ঘটনা হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত ভাবে, সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা ঘটা হয়েছে। আর যারা ঘটনা ঘটাইছে, আমার মনে হয় না আব্দুল্লাহ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত এই সমস্ত পাতি আলেমদের মাধ্যমে জমিয়তে আহলে হাদিসের এক বিন্দু পরিমাণ উপকার হয়েছে এটা বিশ্বাসই করবে না, বরং ক্ষতি হয়েছে এদের দ্বারা। আমি আসার পথে কথা বলে আসলাম শেখ আহমদুল্লাহ ত্রিশালী সাহেবের সাথে, আমি এটা দেখে আজকে ঠিক থাকতে পারিনি। কথাটা কেন বললাম, এক ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবের বক্তব্যটা শুনলাম, তিনি যশোরের যে ঘটনা ঘটছে সেখানে আমি উপস্থিত ছিলাম, প্রোগ্রাম বন্ধ করা নিয়ে হানাফি ভাইদের সাথে আমাদের বসার আয়োজন করা ছিল, তাড়াহুড়া করে আমরা একই দিনে সিলেটেও প্রোগ্রাম আবার যশোরের বাহাস, হঠাৎ করে আগের দিন প্রোগ্রাম ছিল গাজীপুরে কাপাসিয়াতে, এখান থেকে এয়ারপোর্ট থেকে যশোরে, যশোরে প্রোগ্রাম সেরে আবার ঢাকায়, ঢাকা থেকে আবার সিলেট গিয়ে এই একটু ব্রিফ দিলাম বাহাস সম্পর্কে। সেখানে বাহাস মূলত হয়নি, চেয়ারম্যান মনে করেছিলেন যে মঞ্চ করব, দুই দলকে এক জায়গায় কাড়াবো, কে জিতে কে হারে ভাবছিলেন, কিন্তু চেয়ারম্যানের অভিজ্ঞতা নাই তো। বাহাস জিনিসটা যারা করেনি তাদের অভিজ্ঞতা নাই, ওখানে গিয়েই দেখছি যে এই জোরে আমিন বলা, বেতের সালাত এক রাকাত পড়া, তারপরে তারাবির সালাত, বুকে হাত বাঁধা, রফুল এদেন করা, সুরা ফাতেহা না পড়া, এইগুলো বিষয় নিয়ে আলোচনা শুরুই হয়েছে। আমার প্রতি এত ক্ষোভ তাদের, এই ক্ষোভটা তৈরি হয়েছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, ওটা তো আপনারা দেখেছেন ভালো করে। তো এইগুলোর মূল কারণটা যেটা, সেটা হলো গোলামির ফসল, ব্যক্তিগত জিদ এবং গোলামির ফসল, মানে ভুয়া আমুলকে আঁকড়ে ধরে থাকবে, ওখান থেকে বের হবে না, যদিও জাল হোক মিথ্যা হোক। আমি একটা কথা বলেছি একজন আলেমকে লক্ষ্য করে, যে আলেম মানুষ প্রোগ্রাম বন্ধ করার জন্য থানায় থানায় ঘুরবে কেন, আলেম মানুষ আলেমদের সাথে বসবে, আহলে হাদিসদের কোনো রেকর্ড আছে যে কোন প্রোগ্রাম বন্ধ করার জন্য থানায় থানায় গেছে? আমি সেখানে বলেছি, আল্লাহর কসম করে বলছি, এক মিনিট এক সেকেন্ড ব্যয় হয়নি কোনো প্রোগ্রাম বন্ধ করার জন্য। প্রোগ্রাম আপনারা করেন, আমরাও করি, প্রোগ্রাম বন্ধ করার জন্য থানায় থানায় ঘুরবে কেন আলেম হয়ে? এইভাবেই বলেছি। আমি একই বিমানে আসলাম তো, ডক্টর মুসলুদ্দিন সাহেব ছিলেন, আমাদের রাহুল ছিল, ব্রাদার রাহুল আরও কয়েকজন ছিলেন, তো ওই আলেমের সাথে আসলাম এয়ারপোর্টের পর্যন্ত, ঢাকা এয়ারপোর্টে নেমে একটু খুনসুটি আর কি ধরে বললাম যে এ যাবৎ কয়টা প্রোগ্রাম বন্ধ করেছেন? তখন বলছে যে না, আমি এটা আসলে অন্তর থেকে চাই না। এটাও বলেছি, চেয়ারম্যান সাহেব আমাদের দুজনের আমাদের কোলাকুলি করে দেওয়ার সময় বলেছি যে আল্লাহ আপনাকে হেদায়াত দান করুক,
আর হকটা বোঝার তৌফিক দান করো। আমি দোয়া করেছি, তবে আমাকে গালি গালাস করলে আমি অতটা দুঃখ পাই না। কারণ হলো এই, আমরা এতই নাচিস, গুনাহগার, পাপি বান্দা, আমাদের গালি গালাস করতেই পারে। যখন আলবানির কথা মনে করি, শেখ আলবানির মতো বিশ্ব ইতিহাসের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস এই যুগের, তাকে যারা বলতে পারে যে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, বর্তমান যুগের জাকির নায়কের মতো একজন দায়ী, সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ অমুসলিম যার বক্তব্যে লক্ষ লক্ষ ইসলাম গ্রহণ করছে, তাকে বলছে ইহুদি খ্রিস্টানদের দালাল। আমাকে মিথ্যুক বললে, ধোকাবাজ বললে, প্রতারক বললে আমার কাছে কিছু মনেই হয় না। জাকির নায়ককে যেভাবে গালিগালাস করে, তা আমাদের তো করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, মনে হয় আহলে হাদিস আলেমদের দাওয়াতে আল্লাহ বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বরকতের কারণে সারা বাংলাদেশে তরুণদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। এমন জাগরণ তৈরি হয়েছে, মানুষ এখন বুঝতে শিখেছে। এই তরুণ ভাইরা, আপনাদের বলবো, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, আপনাদেরকে বলবো, আগামী দিনগুলো হবে আপনাদের ইনশাআল্লাহ। এই মুরব্বীদের গোলামি, জেদি, অহংকারী এই আলেম আর মুরব্বীদের যুগটা চলে গেলে পরবর্তী মহান